Good evening everybody, my friends. Oh, well, my friends, I'm a little bit late. I'm extremely sorry for that. গুড ইভিনিং এভরিবডি আজ আমরা একটি মেটি মেডিক্যাল ওষুধ আলোচনা করব থুজা অক্সিডেন্টালিস দি হ্যানিম্যান গ্রেটেস্ট সাইকোটিক মেডিসিন গ্রেটেস্ট অ্যান্টিসাইকোটিক মেডিসিন দ্য কিং অফ সাইকোসিস কিং অফ সোরা সোরিনাম সালফার কিং অফ সোরা সালফার কিং অফ সিপিলিস সিপিলাইনাম কিং অফ সাইকোসিস থুজা সো থুজা অক্সিডেন্টালিস আজ হঠাৎ মনে হলো থুজা বলবো কেন না দিনে আটটির মতো রোগী দেখেছি যার ছটির প্রেসক্রিপশান হয়েছে থুজা থুজা একটা অত্যন্ত ইম্পর্টেন্ট মেডিসিন এবং আজকের মডার্ন যুগে সাইকোসিস যখন ঘরে ঘরে প্রবাহিত সাইকোটিক ম্যানিফেস্টেশান যখন খুব বেশি সাইকোটিক ডিজিজ যখন খুব বেশি তখন থুজার প্রয়োজনীয়তা সবথেকে বেশি ম্যাক্সিমাম ডিজিজেস আর সাইকোসিস ইন নেচার সাইকোটিক ইন অরিজিন সো দি সাইকোটিক ডিসক্রেশিয়া সাইকোটিক হেরিডিটারি টেন্ডেন্সি লিডস টু আস প্রেসক্রাইব থুজা অক্সিডেন্টালিস মেন সিমটম হ্যানিম্যানের বক্তব্য অনুযায়ী আঁচিল জাতীয় উদ্ভেদ ওয়ার ওয়াট লাইক গ্রোথ এক্সক্রিসেস এবং চার পাঁচটা আঁচিল যদি একসাথে জুড়ে মন্ডের মতন পিন্ডি খেজুরের মতন দেখতে হয় তাকে বলা হয় কন্ডাইলোমেটা এ কাইন্ড অফ ভেনারেল ডিজিজ আঁচিল থেকে কন্ডাইলোমেটা একটু ডিফারেন্স আছে কন্ডাইলোমেটা ইজ সিপিলিটি ইন ওরিজিন সো আঁচিল হোক ছোট্ট ছোট্ট ফুলকপির মতন শরীরে যেখানে খুশি আঁচিল হোক কিংবা কন্ডাইলোমেটা চপটা লম্বা বড় পিন্ডি খেজুরের মতন অল আর ইন্ডিকেটিং অফ থুজা সো গ্রোথ হ্যানিম্যান শুধু গ্রোথ বা আঁচিল বলে গেছে আমরা পরবর্তীকালে অন্য চিকিৎসকরা সেই অ্যাজামশন করে সেই অ্যানালজি করে আদার গ্রোথ সো টিউমার ওমা এনি ওমা ওমা মিনস টিউমার ফ্যাটি টিউমার মাইওমা মাসেল টিউমার কন্ড্রোমা কার্টিলেস টিউমার অস্টিওমা হাড়ের টিউমার সব টিউমারের উপরে নিউরোমা নার্ভের টিউমার সব টিউমারের উপরে আমরা থুজার কথা ভাবতে পারি ইট ইজ দ্য গ্রেটেস্ট অ্যান্টিসাইকোটিক অ্যান্ড দ্যাটস ওয়াই অন কনসিডারিং দি ক্যারেক্টারিস্টিক সিমটমস অফ থুজা অন কনসিডারিং দ্য বেসিক সিমটমস অফ থুজা হ্যা দ্যার ইজ গ্রোথ বাড়ছে ফুলছে উই মে থিঙ্ক অফ ভেরিয়াস ইনফ্লামেটরি ডিজিজেস ওর গ্রোথ ডিজিজেস সো ওই পয়েন্ট চিন্তা করে উইট ডিউ অ্যাপোলজি অফ হ্যানিম্যান বোনিওশন থট দ্য আইডিয়া অফ অ্যানালজি

অস্টিওমা সার্কোমা যে কোনো টিউমার যে কোনো ক্যান্সার যে কোনো গ্রোথ আমরা প্রথমে একবার সাইকোটিক গ্রুপের কথা ভাবব থুজার সিমটম পেলে অবশ্যই থুজা ভাববো ইন হুইজ টাইপস অফ গ্রোথ থুজা ইজ ফাউন্ড ক্লিনিক্যালি ভেরি ইম্পর্টেন্ট সফট স্পঞ্জি গ্রোথ যে কোনো নরম তুলতুলে স্পঞ্জের মতন গ্রোথ যে আঁচিলগুলো নরম যে টিউমারগুলো নরম সফট স্পঞ্জি থ্রু দ্য এক বেস্ট সো এনিকাইন্ডস অফ টিউমার এনিকাইন্ডস অফ গ্রোথ কন্ডাইলোমেটা কার্টিলেজ ইনফ্লামেশন সাইনোভিয়াল মেমব্রিন ইনফ্লামেশন ইন দ্য জয়েন্ট সাইনোভিয়াল জয়েন্ট সাইনোভাইটিস ক্যাপসুলাইটিস সো আমরা জানি যে জয়েন্ট শরীর অনেক রকম আছে দিজার দ্য সাইনোভিয়াল জয়েন্ট দিজ দিজার দ্য হিঞ্জ জয়েন্ট দিজ যার দ্য প্লেন জয়েন্ট সো যে কোনো জয়েন্ট স্পেশালি সাইনোভিয়াল জয়েন্ট হোয়ার দ্যার ইজ সাইনোভাইটিস হোয়ার দ্যার ইজ ক্যাপসুলাইটিস হোয়ার দ্যার ইজ ইনফ্লার্মেশন দ্যার ইজ সাইকোসিস

কন্ডাইলোমেটা বলেছি যে মোটা লম্বা খেজুরের মতন দেখতে চাপটা জিনিসগুলো তাকে কন্ডাইলোমেটা বলে জেনারেলি ডিউ টু সাধারণত হয়ে থাকে এমনি ওই ধরনের যদি হয়ে থাকে দ্যাট ইজ কন্ডেলোমেটা আঁচিল হলো সিঙ্গুলার ছোট্ট গুড়ি গুড়ি অনেক জায়গায় হতে পারে দ্যাট ইজ আচিল কন্ডেলোমেটা বড় লম্বাটে খেজুর টাইপের গোতরদের সার্জারি বুক सो देर इज ग्रोथ ट्यूमर इंफ्लॉर्मेशन इनकोऑर्डिनेशन सिस्टम मिलसे ना सो वेट देर इज इनकोऑर्डिनेशन वे देर इज ग्रोथ दैट इज साइकोसिस दैट इज थुजा नटंसल स्टिशिक्रियाल argentum nitricum pulsatilla medorinum and so on so on so there is growth in coordination so first symptom is growth Anchil jatiyo tumor second point is where there is long lasting inflammation arthritis क्रॉनिक एपेन्डिस क्रॉनिक लरिंगजाइटिस क्रॉनिक ग्लोसाइटिस इज लॉन्ग लास्टिंग इनफ्लॉर्मेशन एंड इनकोडिनेशन ऑफ दिस्टम बॉडी मेन्टल एबनॉर्मलिटी चिंता भवनार पार्थक বৈষম্য নর্মাল ভাবনা চিন্তা থেকে বিষাদৃশ্যতা সুস্থ মানুষের যা থাকা উচিত না সুস্থ মানুষের যা হওয়া উচিত না সেই ধরনের নানান বিষাদৃশ্যতা ইনকোঅর্ডিনেশন সেই ইনকোঅর্ডিনেশন নট অনলি ফিজিক্যালি বাট অলসো মেন্টালি হিস্টেরিয়া Hypochondriasis, schizophrenia, suspiciousness, jealousy, fixed idea, delusions, all goes in favor of Tuza, all go in favor of psychosis. এই যে বিষাদৃশ্যতা মানুষের জীবনে ইন এভরি স্টেপস অব লাইফ ইন এভরি স্পিয়ার্স অফ লাইফ দ্যাট ইজ সাইকোসিস অ্যান্ড ইউ মে থিঙ্ক অফ থুজা সো হ্যার দ্যার ইজ সিজোফ্রেনিয়া ডিলিউশান তিনটি শব্দ অনেকেই শুনে থাকো ইলিউশান ডিলিউশান অ্যান্ড হ্যালুসিনেশন তিনটের মানে জানতে হবে ইলুশান কিছু আছে সেটাকে ভুল দেখছি ডিলিউশন কিছু নেই ভুল দেখছি এই হলো ইলুশান এবং ডিলুশনের মেন পার্থক্য দড়ি পড়ে আছে সাপ দেখছি ইলিউশন অফ এ মাইন্ড কিছু নেই মনে হচ্ছে সাপ দ্যাট ইস ডিলিউশন এ ফলস পারসেপশন এ টোটালি রং পারসেপশন এ টোটালি মিস ইন্টারপ্রিটেশন দ্যাট ইজ কল ডিলিউশন আমার পিছনে পিছনে কেউ ঘুরছে কিছু নেই ডিলিউশন অ্যান্ড হ্যালুসিনেশন

টু থ্রু দ্য পেশেন্ট ইজ ফুল অফ ডিলিউশন বদ্ধমূল ধারণা এবং তাকে সেই বদ্ধমূল ধারণা থেকে কিছুতেই সরানো যায় না আমার পিছনে কেউ ঘুরছে অ্যাজিভ সামান কামিং ফ্রম দ্য বিহাইন্ড আমি বাথরুমে যাই ঘুলভুলি দিয়ে উঁকি মারে রাস্তায় যাই উঁকি মারে আমার মনে হয় ডাক্তারবাবু আমার পিছনে পিছনে কেউ ঘুরে বেড়ায় হ্যাভ ইউ অবজার্ভ হ্যাভ ইউ সিন না আমি দেখি চেষ্টা করি চলে যাই পাই না আপনি ঘাড় ঘুরিয়ে দেখেন হ্যাঁ আমি ঘাড় ঘুরিয়ে দেখি সো দি দি ফলস বিলিভ ওয়াজ ফার্মলি হার মাইন্ড দিস ইজ কল ফিক্সড আইডিয়া আমার পেটে বাচ্চা এসেছে ডাক্তারবাবু বাচ্চার জন্য হ্যাংকারিং ইনফার্টাইল পেশেন্ট পরীক্ষা করে দেখা বলছে না আপনার বাচ্চা না আমি এসেছি আমি নড়া পাচ্ছি ডাক্তারবাবু আপনি ওষুধ দিন বাচ্চা যাদের থাকে ফিক্সড আইডিয়া ইফ সামথিং লিভিং ইন দ্য অ্যাজ অ্যাজিভ শি ইজ প্রেগনেন্ট ইফ বডি ইজ মেড আপ বাই গ্লাস ভেরি সেন্সিটিভ এই ধরিস না আমাকে আমার বডি ভেঙে যাবে হালকা তোদের মতো শরীর না আমার ফিক্সড আইডিয়া সো দ্যার ইজ ফিক্সড আইডিয়া অ্যাজ ইভ মাই বডি অ্যান্ড মাইন্ড সেপারেটেড এ আমাকে যা দেখছো আমি তা না আমার মন জানো না আমার অন্তরাত্মা জানো না তুমি জানো আমার মধ্যে কি আছে আমাকে ঠাকুর ভর করেছে তার আদেশেই আমি চলি অ্যাজ ইভ আই এম আই এম বিং কন্ট্রোল অফ সুপার হিউম্যান পাওয়ার কোনো অদৃশ্য শক্তি দ্বারা আমি পরিচালিত হচ্ছি তুমি বোঝাতে যাও সে বুঝবে না কোনো কথা সে শুনবে না দ্যাট ইজ কল্ড ফিক্সড আইডিয়া থুজা ইজ দ্য কিং অফ ফিক্সড আইডিয়া বদ্ধমূল ধারণা তাকে কিছুতেই তার থেকে স্মরণ যায় না আমার গায়ে নোংরা লেগে আছে দু ঘন্টা তিন ঘন্টা দিয়ে সাবান দিয়ে পরিষ্কার করছে छुते ही जा बद्धमूल धारणा सो फिक्स आईडिया व्हाट लाइक ग्रोथ कंडलोमेटर लाइक ग्रोथ एनी एनिकाइंड्स ऑफ ट्यूमार एनिकाइंड्स ऑफ सोएलिंग एनिकाइंड्स ऑफ एनी एनीिकाइंडस ऑफ इनकोऑर्डिनेशन असामंजस्यता

नंबर वन फिक्स्ड आइडिया अदर फिजिकल जनरल सर चिली पेशेंट शीत बेसी लाइक साइड सोरिनम सोरी नाम बेरेटे कप कैलकेरिया कॉस्टिकम सिड्रोन एरानिया डायडिमा नाक्स भामिका चिली पेशेंट चिली 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 शीत बेसी Aggravates at 3 पीएम বিকেল তিনটের সময় সব রোগ বাড়ে স্মেল বেলেডোনা এন্ড থুজা এবি পি এম্রেশন চিলি পেশেন্ট ডিফারেন্ট কাইন্ডস অফ গ্রোথ ইন ডিফারেন্ট গ্রোথ ইন বদ্ধমূল ধারণা সো গ্রোথ ইজ দ কি অফ থুজা

There is no hurriness, there is no fastness, slow. All the walks, all the activities, all the spheres of life are slow, gradual, insidious. So, yes. this is our Rainy season aggravates. এমাং দা উইথ ছিজনেল্ৰেভিয়েশান বৰ্ষাকালৰ বাঢ়ি নেটন চাল থুজা ডালকামাৰা ৰাষ্ট নাক্সমশ্ৰিটা এৰানিয়া ডায়েডিমা শৰৎকালৰ বাঢ়ি কলচিকাম ডালকামাৰা ব্ৰায়নিয়া ইপিকাক मॉनसून एग्रवेट्स मॉनसून एग्रविट्स थ्री पी एम एग्रवेट्स मॉर्निंग एग्रविट्स स्पेशली आफ्टर ब्रेकफास्ट मेनी सिमटोम्स आर एग्रभिट्स आफ्टर ब्रेकफास्ट सिम्टोम्स एग्रभर आफ्टर लांच एंड डिनर नाक्स बम ब्रायोनिया कैली बाई क्रिमिकम

মলত্যাগের প্রবৃত্তি আসে সো থুজা ইজ ফেমাস ফর ব্রেকফাস্ট ডায়রিয়া থ্রি পি এম অ্যাগ্রেভেশন শীত বেশি ব্রেকফাস্ট ডায়রিয়া মেন্টালি ফিক্সড ডায়রিয়া অ্যাজিভ সারা শরীর যেন ভেঙে যাবে কাঁচ দিয়ে তৈরি পেটের মধ্যে যেন কিছু ঘুরছে তার পাশে যেন কোনো লোক ঘুরছে তাকে যেন কেউ মেরেছে পিটিয়েছে সে যেন কোনো উপরওয়ালা ঠাকুর দেবতার আন্ডারে আছে কন্ট্রোলে আছে হিন্দুদের যে অনেক লোকের মধ্যে দেখা যায় ভর হয় কালী ঠাকুর ভর করেছে দুর্গা ঠাকুর ভর করেছে দ্যাট ইজ এ কাইন্ড অফ ডিলিউশন ধূপের মধ্যে ধোঁয়ার মধ্যে ধুনুচি নিয়ে নাচতে 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 কোনো এক বিষয়ে পাগলামো দেখে বলা হয় মনোমেনিয়া করতে করতে পড়ে যায় অ্যান্ড হি বিকামস আনকনসিয়াস সামটাইমস সেমিকনশিয়াসনেস দ্যাট ইস এ দ্যাট এ ডিলিউশন অ্যান্ড দ্যাটস কামস আন্ডার থ্রুজ অক্সিডেন্টালিস তখন সে কিছু কথা বলতে থাকে লোকে মনে করে দেবতা তার মুখ দিয়ে কথা বলাচ্ছে দ্যাট ইজ নাথিং বাট দ্য পারভারশনস মিস্টার মোজাম্মেল হোসেন দ্যার ইজ নো ফিক্সড আইডিয়া ইন কেস অফ হায়সামাস হায়সমাসের কোনো ফিক্স এক্সেপ্ট সাসপিশিয়াসনেস অবিশ্বাস করে মানুষকে আমাকে বিষ দিতে পারে আমাকে মেরে ফেলতে পারে অ্যাজ এ পয়জান তাকে যোগ পয়জান দিচ্ছে এটা ফিক্সড আইডিয়া হয় হায়সামাসের মধ্যে থুজার ক্ষেত্রে পয়দান নয় অন্যান্য নানান রকম ব্যাপার যেগুলো আমি বললাম ঘুম তিনটি স্বপ্ন অত্যন্ত ইম্পর্টেন্ট থুজার আকাশ থেকে পড়ে যাচ্ছে আকাশে উড়ে যাচ্ছে এবং মৃত মানুষে।